সাধারণ বাজেট 2016 নজরে জেটলি করা আর্থিক দাওয়াই নাকি আম আদমি বাজেট বাড়বে আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা কঠিন সময় কোন পথে হাঁটবে মোদি সরকার তাকিয়ে দেশ কর ছাড়ের ঊর্ধ্বসীমা বাড়ানোর জোর অ্যাসোচেমের জীবনযাত্রার মান বাড়ায় বাড়ছে খরচ সেক্ষেত্রে বছরে আড়াই লাখ থেকে সীমা বাড়িয়ে করা হোক চার লাখ সংস্থার সমীক্ষায় দাবি সিংহভাগের আর্থিক বৃদ্ধির হার হোক দুই অঙ্কের টার্গেট কেন্দ্রের মোদীর মেক ইন ইন্ডিয়া সৌজন্যে জোর লগ্নিতেও তবে হার্ডেল বিশ্ব মন্দা রয়েছে কর্মসংস্থান ব্যাংকিং সংকট মোকাবিলার চ্যালেঞ্জ অনাবৃষ্টিতে ঢুকছে কৃষি মুদ্রাস্ফীতি ঠেকালেও বেলাগাম মূল্যবৃদ্ধি উৎপাদন বাড়াতে মরিয়া কেন্দ্রের সামনে ভর্তুকি চ্যালেঞ্জ ভিন্ন মেরুতে কর্পোরেটের প্রত্যাশা পূরণের চাপ পাঁচ রাজ্যে ভোটের আগে আজ সাধারণ বাজেট মোদি সরকারের ব্যালট গেমের দিকে তাকিয়ে বড়সড় সংস্কারের পথে হাঁটার সম্ভাবনা কম রাজনীতির ছকে বাজেট হতে পারে জনদরদী মত অর্থনীতিবিদদের একদিকে রাজনীতির দাবি মধ্যবিত্তের প্রত্যাশা অন্যদিকে কর্পোরেটের চাপ সংস্কারের চাহিদা সাহসী সাবধানী নাকি জনমোহিনী আজ বাজেট চ্যালেঞ্জ জেটলির সামনে সাধারণ বাজেটে কঠিন পরীক্ষায় মোদী সরকার আজ ১২৫ কোটি ভারতবাসী তার পরীক্ষক তবে সাফল্যে আত্মবিশ্বাসী তিনিও কাল রেডিও বার্তা মোদি তৃতীয়বার বাজেট পেশ অর্থমন্ত্রী কি থাকছে জেটলির ঝুলিতে কতটা জোর আর্থিক সংস্কারে বাড়ছে কর ছাড়ের ঊর্ধ্বসীমা বাজেটের সব খবর সবার আগে জানতে চোখ রাখুন ২৪ ঘন্টায় জেএনইউ থেকে বেমুলা কাণ্ড মানব সম্পদ উন্নয়ন মন্ত্রীর মন্তব্যে বিতর্কের ঝড় একাত্তা বিরোধীরা আজ সংসদে স্মৃতির বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব বাম কংগ্রেসের দিল্লি হাইকোর্টে আজ ফের কানাইয়ার জামিন শুনানি আদালতের নির্দেশ মেনে ছাত্রনেতা নিরাপত্তা সুনিশ্চিত করতে মরিয়া পুলিশ আজই কমিশনারের দায়িত্ব থেকে সরছেন বাসি নদিয়ায় ফের দুষ্কৃতি দাপট কল্যাণীতে তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি গণ্ডগোল থামাতে গিয়ে আক্রান্ত মিন্টু দাপাদার গুলি হাতে লাগায় অল্পের জন্য রক্ষা ক্যালিফোর্নিয়া চলছে ৮৮তম একাডেমি অ্যাওয়ার্ড বর্ণ বিদ্বেষের অভিযোগে অস্কারের অনুষ্ঠান বয়কট একাধিক স্টারের দ্য ড্যানিশ গার্লের জন্য সেরা সহ অভিনেত্রী আলেসিয়া ভিকান্দার